নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কলকাতা মেট্রো সার্ভিস সোমবার থেকে 45 জোড়া বিশেষ মেট্রো ট্রেন চলবে কিন্তু কলকাতায়। সব সময় কিন্তু ট্রেন চলবে 8 মিনিট অন্তর অন্তর, এরকম কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেট্রোর তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয় বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে বলা হয় যে কলকাতা মেট্রো প্রকল্প সার্ভিস প্রকল্পে সেইখানে 45 জোড়া বিশেষ কিন্তু মেট্রো চলবে কলকাতার বুকে। তো কলকাতায় সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা। কোভিড বিধি নিষেধের জন্য জনসাধারণের জন্য এখনও বন্ধ, তবে নিজেদের কর্মী ও সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য বেশ কিছু বিশেষ ট্রেন চলছে। এবার সেই ট্রেনের সংখ্যা কিন্তু বাড়ানো হলো। সোমবার থেকে 45 জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। শনিবার এক বিজ্ঞপ্তি করে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে দিনে আপ এবং ডাউন মিলিয়ে 31 জোড়া কিন্তু মেট্রো চলছিল, সেটা কিন্তু বাড়িয়ে 45 জোড়া কিন্তু করা হয়েছে। তো ট্রেন মেট্রো সময়সূচি সামান্য বদল আনা হয়েছে। সকাল 8:30 থেকে রাত 11:30 দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে যেমন মেট্রো ছাড়ে তেমনি কিন্তু ছাড়বে। তার পাশাপাশি দ্বিতীয় দফায় অর্থাৎ সন্ধ্যায় মেট্রো চলাচল শুরু হবে বিকেল 3:45 থেকে। ওই সময় দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে। শেষ মেট্রো সন্ধে 6টার পরিবর্তে 7টায়। ওই দিন ব্যস্ত সময়ে 11:11 ও 12 মিনিটে অন্তর অন্তর মেট্রো চলছিল। সোমবার থেকে তা 8 মিনিট অন্তর চলবে। আগের দিনের মতোই কিন্তু রবিবারে কিন্তু এখানে বন্ধ করা হয়েছে বলে এমন কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন যে 8 মিনিট অন্তর অন্তর কিন্তু ট্রেন মেট্রো কিন্তু পাবেন, এবং প্রত্যেকটা মেট্রো কিন্তু বিকেলবেলায় 3:45 এবং সকালবেলায় 8:30 থেকে কিন্তু মেট্রো পরিষেবা কিন্তু আপনি পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে সন্ধেবেলায় তো বলা হয়েছে যে লাস্ট ট্রেন হচ্ছে আপনার 6:30 থেকে পরিবর্তে 7টার সময় আপনার লাস্ট ট্রেন মেট্রো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটা ছোট্ট একটা আপডেট ছিল। আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও দেখুন ছিল, পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।